এবার রাজনীতির শত্রুতার জের ধরে এক মাংস ব্যবসায়ীকে বেধড়ক মারধর করল দুই ব্যক্তি। ঘটনায় আহত হন মাংস ব্যবসায়ী সুরজিৎ সাহা। ঘটনায় লক্ষ্মী পূজা দুপুরে উদয়পুর পূর্ব গোকুলপুর ঝুলন্ত ব্রিজের পাশে। এ বিষয়ে সুরজিৎ সাহার ভাই জানান, চুনুপুটি নেতা অমর দেবনাথ ও গণেশ রবিদাস নামে এই দুই ব্যক্তি হামলা করে সুরজিৎ সাহার মাংসের দোকানে। এর আগেও একবার হামলা চালানো হয়েছিল, কিন্তু লক্ষ্মী পুজোর দিন এই হামলার ঘটনায় একটার সময় ঝুলন্ত ব্রিজের পাশে থাকা ছোট্ট চমুনি বাজারটি বন্ধ হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। ত্রিপুরা স্টেট রাইফেল ও পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে গেলে তখন হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিন বিকেলে রাধাকিশোরপুর থানায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে সুরজিৎ সাহা। শুধু শুধু তারা দোকানদারি করতো না, এদিকে দোকান উঠে নিত, এখানে দোকানদারি করতে না করে অমর দেবনাথ আর ওইসব গণেশ রবিদাস। ভাইয়ের কি দোকান? ভাইয়ের মাংস দোকান। কি নাম তোমার ভাই? সুরজিৎ সাহা। মানে কি কারণে মারছে? শুধু শুধু এখানে দোকানদারি করতে পারতো। রাজনৈতিক কারণ? রাজনৈতিক কারণ হয়ে কারণে এর আগে একবার আমার বাসতে কংগ্রেস থেকে আবার আমার ছোট ভাইয়ের উপরে হামলা করছে।